এবং অবশ্যই না বললেই নয়, আমাদের মন্ত্রী মহোদয় অনেক বড় অবদান আছে আমাদের মাননীয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ইনভাইট করার পিছনে। আমরা অবশ্যই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমাদের এখন যিনি আমাদের মন্ত্রণালয়ের সচিব আছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, উনিও আসলে এইটার পিছনে অনেক শ্রম দিয়েছেন, এবং একজন সচিবকে আমি কখনো এইরকম ঘন ঘন প্রোগ্রাম চলাকালীন, আমি তো এইরকম প্রোগ্রাম আরো অনেকবার করছি, তো এইরকম ঘন ঘন কোনো সচিব মাঠে পর্যবেক্ষণ করতে আসে নাই। মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব উনি এই মাঠে প্রোগ্রাম শুরু হওয়ার আগে বিভিন্ন পাঠশালা আসছেন, নিজে প্রোগ্রাম পরিদর্শন করে গেছেন। আমাদের সবাই অক্লান্ত পরিশ্রম আজকে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সমাপ্ত হলো। আর না বললে নয় আমাদের যে টিম বিডিএফ আছে, টিম বিডিএফ এর সাথে যে আরো যারা আছে, সবাই যেন পরবর্তীতে আমাদের নেক্সট অনুষ্ঠানে আবার যখন আমরা সবাই চলে আসবে, এবং সবাই এইরকম সংস্কৃতি অংশগ্রহণের মাধ্যমে আবার সুন্দর একটা প্রোগ্রাম আমরা জনগণকে উপহার দেব। আমরা এইরকম প্রোগ্রাম বিগত সময়েও করেছি, এইরকম প্রোগ্রাম আগামীতে করতেই থাকবে, এবং আমাদের প্রোগ্রাম কখনো একটা থেকে একটা ছোট হওয়ার সুযোগ নেই, একটা থেকে একটা বড় হতেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি শেষে সবাইকে আমার অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য জায়গায় শেষ করছি। ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা। নাম বললে ছেলে